এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। লাইভে চলে এলাম, কথা ছিল 8টায় লাইভে আসব, আমি অ্যাডজেক্ট 8টায় লাইভে চলে এসেছি। আশা করছি অনেকে আমার সাথে জয়েন হয়ে গেছে এই মুহূর্তে লাইভে, অনেকেই আমার লাইভ দেখছে। অনেকদিন পরে আমি আমার পেজে লাইভে আসলাম, অনেক ভালো লাগছে। ঈদ উপলক্ষে মূলত লাইভে আসা, স্পেশালি ঈদের জন্য আমি লাইভে এসেছি। অলরেডি আমি লাইকও দেখতে পাচ্ছি, বা খোরশেদ আলম আজাদ ইজ ওয়াচিং, কাদের হেলাল ইজ ওয়াচিং, তুষার ইমরান ঈদ মোবারক, ঈদ মোবারক, এস কে আমিনুল ইসলাম কেমন আছো আপু? অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? মামুন আহমেদ ইজ ওয়াচিং, সাব্বির ইসলাম লাইক, কে এম তানভীর আহমেদ ইজ ওয়াচিং, আব্দুর রহমান তাজিন হ্যালো আপু ঈদ মোবারক, ঈদ মোবারক, নিবির আহমেদ এইচ এন ইজ ওয়াচিং, এস কে আমিনুল ইসলাম ঈদ মোবারক আপু, ঈদ মোবারক, বাপ্পি আওয়াল ইজ ওয়াচিং, জাহাঙ্গীর জয় সো সুইট, থ্যাংক ইউ সো মাচ, আতিক হাসান ঈদ মোবারক, ঈদ মোবারক, জোবাইর হোসেন রাকিব ইজ ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ, মাহমুদুল করিম মেহেদি ঈদ মোবারক টু ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমার অনেক ভালো লাগছে যে আজকে আমি লাইভে আসতে পেরেছি। ঈদ উপলক্ষে আসার কথা ছিল, এখন তো ঈদ চলছে, 7 দিন পর্যন্ত ঈদ থাকবে, আর এই ঈদের খুশিটাকে আমি ভাগ করে নেওয়ার জন্যই আজকে লাইভে আসা। আরও আগে আসতে চেয়েছিলাম কিন্তু হলো না, আজকেই প্ল্যান করে চলে আসলাম। রোমান মোল্লা অর্ক হাই ঈদ মোবারক, ঈদ মোবারক, সুজন রহমান ইজ ওয়াচিং। আচ্ছা, সবাই ঈদ মোবারক জানাচ্ছ আমাকে, ঈদ মোবারক আমিও সবাইকে জানাই একসাথে ঈদ মোবারক। সেই সাথে কারো যদি আমার ব্যাপারে কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা আমার ব্যাপারে জানার কোনো ইচ্ছা থেকে থাকে, পার্সোনালি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা করতে পারো। আমি আজকে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে, সেই সাথে আমি আজকে তোমাদের সব প্রশ্নের অ্যান্সারগুলো করে তুলবো। খোরশেদ আলম আজাদ ঈদ মোবারক, শিরিন ঈদ মোবারক ভাইয়া, রবিন শেখ ঈদ মোবারক, নিবির আহমেদ এইচ এন লাভ ইউ আপি ঈদ মোবারক, অনেকদিন পরে লাইভে আসলেন, সত্যি অনেক ভালো লাগছে আপনাকে দেখে, থ্যাংক ইউ নিবির। আমারও অনেক ভালো লাগছে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টসগুলো পেয়ে। অ্যাকচুয়ালি লাইভে আসলে আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই, বিকজ অফ তোমরা আমাকে এত ভালোবাসো, তোমাদের এই ভালোবাসাগুলো আমি অনেক মিস করি, যার জন্য আমি লাইভে চলে আসি। এনামুল হক আরমান ভাইয়া লিখেছে, তুমি এত ভালো কেন? এম জি কবির লিখেছে, হ্যালো আপু তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সালেম আসলাম সো সুইট, থ্যাংক ইউ। মনি ইসলাম ঈদ মোবারক, ঈদ মোবারক আপু, লাভ ইউ টু মাচ ভাইয়া। খালেদ মাহমুদ, ওয়াও অনেক নাইস আপনি, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি সবাই তো বিভিন্নভাবে দেখা গেছে ঈদ উদযাপন করে, অনেকে ফ্যামিলির সাথে করে, অনেকে বন্ধুবান্ধবের সাথে করে, অনেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় ঈদ উপলক্ষে, অনেক মজা করে। তোমরা যদি কেউ আমার সাথে শেয়ার করতে চাও তোমাদের মজার গল্পগুলো আমাকে এখানে লিখে পাঠাতে পারো, আমি তোমাদের সাথে আমার ঈদের খুশিটাকে শেয়ার করে নিব। সেই সাথে আজকে কিন্তু আমি বেশিক্ষণ লাইভে থাকবো না, অনলি 10 মিনিটস, অলরেডি
অলরেডি আমার অনেকক্ষণ সময় হয়ে গেছে, আমি 10 মিনিটের মধ্যে লাইভ থেকে চলে যাব। সেই সাথে আমি তোমাদের সবার কাছে দোয়া চাই, তোমরা সবাই আমার জন্য দোয়া করবে অবশ্যই। আর ঈদ উপলক্ষে আমি তোমাদেরকে নতুন একটা সারপ্রাইজ দিতে চাই, আর সেই সাথে অবভিয়াসলি দোয়া প্রার্থনা করি আমার বাবার জন্য, কারণ আমার বাবা এই 22 তারিখে আমার বাবার মৃত্যুবার্ষিকী। তো এই প্রথম মৃত্যুবার্ষিকীতে আমি সবার কাছে দোয়া চাই, তোমরা সবাই আমার বাবার জন্য দোয়া করবে। সেই সাথে 25শে জুন আমার বার্থডে, আমার জন্মদিন। সেই সাথে আমার জন্মদিনের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করি। মিল্টন হোসেন মোল্লা ভাইয়া লিখেছে, বিউটিফুল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো আছি। তুষার ইমরান লিখেছে, ঈদে তোমার নিউ কোনো মুভি আছে? না, ঈদে আমার নিউ কোনো মুভি নেই, কিন্তু ঈদের পরেই, খুব পরপরই আমার নতুন মুভি চলে আসবে। এমডি রফিক, তোমার নিউ মুভি কবে দেখব? খুব তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি, কারণ আমার অলরেডি 4টা ছবি রেডি হয়ে আছে। আমার সিদ্ধান্ত একদম কমপ্লিট, তারপর সাহসী যোদ্ধাটা খুব কাছাকাছি চলে এসেছে, আমাদের প্রায় 80% কাজ শেষ, ওটাও আমাদের রিলিজ হয়ে যাবে। আর এছাড়া সরি সরি ছবিরও কাজ শুরু হয়ে যাবে ঈদের পর। ঈদের পর একটা না, আমার অনেকগুলো ছবির কাজ হবে। আর আমি পুরো রমজানে কোনো ছবির কাজ করিনি, পুরো রমজানটা আমি একদমই ফ্রি ছিলাম, যেহেতু রমজান মাস, সেই উপলক্ষে আমি চেয়েছি একটু সিয়াম সাধনা করার, একটু ফ্যামিলিকে টাইম দেওয়ার। দ্যাটস ওয়াই আমি পুরো রমজানে কোনো কাজ করিনি, রমজানের পরপর আমার সব কাজগুলি স্টার্ট হয়ে যাবে। খোরশেদ আলম আজাদ ভাই লিখেছে, আমাদের জন্য ঈদে শ্যামাই নিয়ে আসলে খুব ভালো হতো শিরিন। হো হো, সো সুইট। ঈদে শ্যামাই তো আপনার জন্য রেডি আছে, কিন্তু আপনি তো এখন খেতে পারবেন না, দ্যাটস ওয়াই মোবাইলের মধ্যে আমি কিভাবে খাওয়াবো। ইসমাইল ভাইয়া ওয়াচিং, শহীদ আহমেদ, অসাধারণ লাগছে দেখতে, থ্যাংক ইউ সো মাচ। এমডি শামীম, ভালো না কেন? ভালো তো। অনন্ত ওয়াসিম লিখেছে, আপু আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ড্যামরাতে, আমি ঢাকার মেয়ে, ছোট থেকে বড় হয়েছি ঢাকাতেই, আর ঢাকার পাশাপাশি তো ড্যামরা। আরাফাত রহমান শাকিল লিখেছে, হাসি ইজ বেস্ট, থ্যাংক ইউ। ইসমাইল হোসেন, হ্যালো আপু, ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া। আমার অনেক ঠান্ডা লাগছে, আমি অনেক সিক, তারপর এই সিক অবস্থায় আমার আজকে লাইভ আসতে হয়েছে। দেখি সবাই বুঝতে পারছে যে আমি ঠান্ডায় কেমন কাতর হয়ে আছি। এমডি আব্দুল আলিম, তোমাকে খুব সুন্দর লাগছে, ঈদ মোবারক, থ্যাংক ইউ। খালেদ মাহমুদ, ইউ আর সো কিউট আপি, থ্যাংক ইউ। জাহাঙ্গীর জয়, আপনার চোখ দুটো হরিণের চোখের মতো, থ্যাংক ইউ। খান মিজান, হাই আপু, মনে হয় একটু কালো হয়ে গেছেন। কালো হয়ে গেছি কি যেন। নিবির আহমেদ, আমি পড়ি দেখি নাই, আপনাকে দেখে সত্যি লাভ ইউ। ও থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ টু। তিয়ামানিল্লা, থ্যাংক ইউ, দারুণ লাগছে তোমাকে, ওয়াও, অনেক কিউট লাগছে আপু, তোমাকে অনেক ভালোবাসি। আলমগীর খান, থ্যাংক ইউ ভাইয়া, আপনাদের এই ভালোবাসাই তো আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে, আপনাদের এই ভালোবাসার জন্যই তো আমি বারবার আসি আপনাদের মাঝে। অগ্রিম, হ্যাপি বার্থডে আপু, থ্যাংক ইউ সো মাচ। জুয়েল রানা, তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ।
নিবির আহমেদ লিখেছে, আল্লাহ আঙ্কেলকে জান্নাতবাসী করুক, আমিন আমিন। থ্যাংক ইউ নিবির। শিপলু সাদিক ভাইয়া লিখেছে, আপু কেমন আছেন? অনেক ভালো আছি ভাইয়া, ঈদ মোবারক। আপু কেমন আছেন? ভালো আছি। শিন, এই ঈদের আনন্দে একটু গান করে শোনাও। সরি টু সে, আমি তো গান গাইতে পারি না, যদিও আমি সিঙ্গার না, আমি একজন অভিনেত্রী। আর এখন তো লাইভে আছি, এখন তো গান গাওয়া পসিবলই না। ঈদ মোবারক, কেমন আছো আপু? মোহাম্মদ আলিনুর ইমন লিখেছে, নায়ক কে কে? অ্যাকচুয়ালি আমার সাহসী যোদ্ধার নায়ক হচ্ছে ইমন, আমার 1 কোটি টাকা ছবির নায়ক হচ্ছে বাপ্পি চৌধুরী, আর সেই সাথে আমার আমার সিদ্ধান্ত ছবির নায়কও ইমন। আর 1 কোটি টাকা হচ্ছে ডিপজল ভাইয়ের প্রোডাকশনের ছবি, ছোটকু আহমেদ ভাইয়া হচ্ছে এটা পরিচালক, এখানে ইমন এখানে বাপ্পির সাথে আমি কাজ করছি। আর এছাড়া সাহসী যোদ্ধা, তারপর আমার সিদ্ধান্ত, এগুলো ইমনের সাথে করছি। আর সরি ছবি হিরো হচ্ছে শাহরিয়াজ, এছাড়াও নতুন ছবি আসছে। মাসুম পাটোয়ারি ভাইয়া আমাদের সাথে জয়েন হয়েছে অলরেডি, উনি লিখেছে সরি। অ্যাকচুয়ালি সরি হচ্ছে ওনার ছবি, ওনার ছবির নামটাই হচ্ছে সরি, মনতাজুর রহমান আকবর ভাইয়ের ছবি, অনেক সুন্দর একটা গল্প। এম আনোয়ার মাহমুদ আলো লিখেছে, শুধু 10 মিনিট লাইভে আছে আপু? হ্যাঁ, 10 মিনিটই লাইভে আছি। তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। তোমার যত দেখি ততই ভালো লাগে, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আপু হোয়াট ডু ইউ স্টাডি? আমি এখন অনার্স কমপ্লিট করলাম, অনার্স রেজাল্ট আমার এখন আসেনি, এবার অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছি আমি, অনার্সের পরে মাস্টার্সে ভর্তি হব। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমার রেজাল্টটা অনেক ভালো হয়। তোমার প্রিয় ছবি কোনটি? আমার প্রিয় একটি ছবি আছে জীবন সংসার, ওটা আমার অনেক পছন্দের একটা ছবি। ওই ছবি একটা গান আছে আমার অনেক পছন্দের গান, ওই ছবিটা পরিচালক হচ্ছে জাকির হোসেন রাজু স্যার, ওই ছবির গানগুলো লিখেছে জাকির হোসেন রাজু স্যার। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম, এটা আমার অনেক পছন্দের একটি গান, আর এই ছবিটাও আমার অনেক পছন্দের একটি ছবি। তুমি 30টা রোজা পুরা করেছো? আনামুল হক আরমির ভাইয়া লিখেছে, না 30টা রোজা পুরো করতে পারিনি, কিছু কিছু গ্যাপ ছিল। ঈদের শুভেচ্ছা রইল, ঈদ মোবারক, ঈদ মোবারক। আপু আপনার কিছু সামাজিক কাজ দেখে খুব ভালো লাগে আপনাকে, আপনি এগিয়ে যান, শুভকামনা। থ্যাংক ইউ এমডি মিজানুর রহমান ভাইয়া, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো সামাজিক কাজে নিজেকে ইনভলভ করতে পারি, আমি যেন অসহায় দরিদ্র মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি, আমি যেন নিজে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। অ্যাকচুয়ালি আমি নিজেও সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়াশোনা করছি, আমি সোশ্যাল ওয়ার্ক অনেক পছন্দ করি, এটা আমি নিজে ব্যক্তিগতভাবে আমার নিজে মন থেকে লাইক করি সোশ্যাল ওয়ার্ক, আর ট্রাই করি সব সময় সোশ্যাল ওয়ার্কের সাথে বিভিন্ন কাজে যদি থাকতে পারি, আমি নিজেকে অনেক লাকি মনে করি। তার সাথে আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন সব সময় বিভিন্ন সামাজিক কাজে নিজেকে বিজি রাখতে পারি। শাহিন ফারুক লিখেছে, নায়িকা নয়, সুন্দর মনে মানুষ হিসেবে দারুণ লাগছে। থ্যাংক ইউ ভাইয়া, অনেক খুশি হলাম আপনার কথা শুনে, নাইস লুকিং। আপু বাসার সবাই কেমন আছে? হ্যাঁ অনেক ভালো আছে বাসার সবাই। আপু মন নিয়ে লুকোচুরি কবে মুক্তি পাবে? অ্যাকচুয়ালি মন নিয়ে লুকোচুরি ছবির ব্যাপারে আমি জানি না, এই ছবিটা আমাদের অনেকদিন ধরে আটকা পড়ে আছে, গত 2 বছর ধরে। আমি তো নতুন নতুন কাজ করছি, সো পরিচালক প্রযোজক যদি
ছবি না বানায়, এখানে আমার কোনো হাত নাই। আর মন নিয়ে লুকোচুরি ছবিটা ওরা আবার কবে থেকে শুরু করবে, কবে মুক্তি দিবে এই ব্যাপারে আমি জানি না। শিরিন আপু আপনি আমাকে অ্যাড দিন। ইমরান মাহমুদ রতন লিখেছে, তোমাকে দেখলে বুকের ভেতর কেমন যেন করে। থ্যাংক ইউ ভাইয়া। এমডি আসাদ ইকবাল নিশো লিখেছে, তোমার চোখ দুটো অনেক সুন্দর। থ্যাংক ইউ। আঙ্কেলের জন্য সবসময় দোয়া করে, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন, আমিন। সিলেট চলে আসো। আসবো আপু, আপনি আপনি অনলি ওয়ান। থ্যাংক ইউ ভাইয়া। মনির ইসলাম ভাইয়া লিখেছে, তুমি কি আমার কমেন্ট পড়বে না? পড়লাম তো ভাই, সরি। অ্যাকচুয়ালি আমার চোখের সামনে যেই কমেন্টস আসছে আমি সেটাই পড়ছি, স্পেশালি আমি কারোটা বেছে বেছে পড়ছি না, আমার সামনে যা আসছে আমি তাই পড়া ট্রাই করছি। অ্যাকচুয়ালি আমার 10 মিনিট হয়ে গেছে। নিবি আহমেদ এইচএন লিখেছে, প্রেমে পড়ার মতো লুক আপি আজকে। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা যাই হোক, আমার 10 মিনিট আপ, আমার 10 মিনিট ওভার, আমি এখন লাইফ থেকে বিদায় নিতে চাই। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি একটু সিক, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি, সেই সাথে আবার যেন আপনাদের মাঝে আমি লাইভে চলে আসতে পারি। আপনাদের সবার কাছে আমি প্রার্থনা চাই, আমার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ঈদের শুভেচ্ছা রইল, ঈদ মোবারক। আল্লাহ হাফেজ, বাই বাই।